হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি ভাইয়ার বাসায় আম্মুকে নিয়ে সকাল সকাল। এখন আমাদের এখানে সকাল 10টা বাজে, তো আমরা এখনই বের হব, আমার ভাইয়ার বাসায় যাব। আজকে ভাইয়ারা হচ্ছে নতুন বাসায় যাবে আর কি, মুভ করবে, তার জন্য আমরা সবাই মিলেই যাচ্ছি ভাইয়ার বাসা। আর আমি ভাইয়ার নতুন বাসাটাও দেখি নাই, যেহেতু আব্বা আম্মা গেলো, আমি খুঁজে পুরো এখানে ছিলাম। আসার পর আসলে অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম, তো আজকে যাচ্ছি ইনশাল্লাহ। আশা করি সবার কাছে ভিডিওটি ভালো লাগবে, সবাই সাথেই থাকবে। আমরা এখন বের হচ্ছি। ভয়ানক বাতাস, আমরা এখন ভাইয়ের বাসায় যাচ্ছি। আর প্রচুর ঠান্ডা, প্রচুর বলতে প্রচুর বাতাস। আর আমাদের বাসার সামনে এমনি উইকলি এরকম ভাবে রাখা যায়, রাখলে তখন কাউন্সিল থেকে এসে নিয়ে যায় আর কি, যার অপ্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো কাউন্সিলে বুক করে রাখা যায় আর কি। ভাইয়ার সব জিনিসপত্র তোলা হয়ে গেছে, আমরা আস্তে আস্তেই অর্ধেক একদম রেডি। তোমার কাছে চাবি লইছো? তোমার কই সামনে পড়ে তো ভাই কৌশিক ভাই শক্তিশালী মানুষ, দেখছো? ঠিক আছে, একদম আব্বা একদম এরা পারফেক্ট হয়েছে ভাই। আর ব্যাটটা একদম ঠিক আছে তো, এত নেচে ভালো দেখো আব্বাকে, খালি আমার এই শক্ত শক্ত খালি চাই, দেখো তো। আমি আব্বারে বলছি এই কথা, বড় বেডরুমে দুইটা সিঙ্গেল খাটটাও দিবে। আমি আর রিমিয়া মিলে হালকা পাতলা গুছাচ্ছি, ভাইয়ারা আবার পরের ট্রিপে আরো অনেক জিনিসপত্র নিয়ে আসতে গেছে। তো এই রুমটা হচ্ছে বাচ্চাদের জন্য দিবে, তো এখানে অলরেডি একটা বেড সেট করে ফেলছি, এটার ম্যাট্রেসটা আনা হয় নাই। আর এইদিকে আরেকটা বেড দিবে রাফানের জন্য, আর এই স্টোরেজগুলো তাহলে বন্ধ হয়ে যাবে আর কি। আর এইদিকে আরও অনেকগুলা, রুমটা বেশ বড়ই, খারাপ না, তো কাপড় চোপড় যাবে এগুলো এদিকে। আর এই সাইডটা হচ্ছে ভাইয়া ভাবির রুম, এটা রুমের লাইটও ভালো আছে। তো এই বেডটা হচ্ছে এইদিকে যাবে, আর এইদিকে আলমারিটা দিবে ভাইয়া ভাবির রুমে। আর এখান থেকে তো গার্ডেনের ভিউ খুবই সুন্দর,
মানে আলো আসবে বড় উইন্ডো আছে যেহেতু আসলে সবকিছু মিলাই আমাদের খুবই পছন্দ হয়েছে বাসাটা যেহেতু আমার আব্বা মাও রেগুলার থাকবে লন্ডনে তার জন্য ভাইয়া একটা বড় বাসা নেয়া আবার আমরাও যেহেতু ভাই বোন বেশি সবাই মিলে দেখা যায় একসাথে হইলে গেট টুগেদারে থাকতে একসাথেই পছন্দ করি তো এখন বেড়াইতে আসলো খুব ভালোভাবে সবাই মিলে একসাথে থাকতে পারবো আর এইদিকে আরো নিচে যেভাবে গুছাইছে আর এদিকে এখানে একটা এক্সট্রা বেড আছে যেহেতু আব্বা উঁচা জায়গায় ঘুমাইতে পারে না তার জন্য বেডটা একটু নিচু আছে আবার আব্বা তো উপরে উঠতে সমস্যা উপরে যেহেতু সিঁড়ি দিয়ে আব্বা উঠতে পারবে না তার জন্য আর এই ডিপ ফ্রিজগুলো বাইরে দিয়ে দিবে টেবিলও আছে দুইটা যেহেতু ভাইয়ার এখানে একটা আছে ওইটা একটা আছে তো টেবিলও বাইরে চলে যাবে কারণ বাইরে অনেক জায়গা আছে এই যে এইটাও বাইরে দিয়ে দিবে কারণ ঘরের ভিতরে এত ঝামেলা করা যাবে না আর কিচেনটাও ভালোই খুব বড় না ছোট না যেহেতু ভাইয়ার ডিপ ফ্রিজ আছে তাহলে এই ফ্রিজের উপর প্রেশার কমই যাবে ভাইয়ারা চলে আসছি হাই যোগাযোগ করুন খুব শীঘ্রই ছেলে মাসের অনেক কাজের করতে চান একদম বরাবর একদম সমান ভাবে পড়ছে এটা ঠিক আছে জায়গাটা সমস্যা নেই ওকে গার্ডেন থেকে এখন ভ্যান চলে যাবে কারণ আমাদের ভ্যানের কাজ শেষ অলরেডি দুই তিনবার নিয়ে দিয়ে আসছে এখন যা আছে তা আমরা নিজেরাই গাড়ি নিয়ে যাব তো এখন ভাইয়ার পুরান বাসে আসছি আমরা এখানে এখন লাঞ্চ করব ভাইয়ার এই ফ্ল্যাটটাতেই থাকতো